আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিলেট ইউপি কিচেন। আশা করি আপনারা সব অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আইজ আমি আপনার লগে শেয়ার করবো আমার বাংলাদেশেও একটা আমরা সিন্নি হরাইছিলাম, আমার আব্বার সিন্নি। তো ওটা 40 দিনের সিন্নি হয়, 40 দিনের সিন্নি তা পারে না হতো, আমরা স্টিল ছোটো মুটো করে একটা সিন্নি করছি, খালি আমরা ভিলেজের মানুষও লাগি। তো দেখতে পারা সিন্নিটা বানানিও রকম বানানি অফরে আমি আপনার লগে শেয়ার করবো। এখন দেখতে পারা এখন অবাবুর সিয়ে রান্ধরা আর সিন্নিটা হইলো পো পিপুলোর লাগি। তো আমরা বাংলাদেশ হইতা তো খাই না, পো খাইতো ও ধনী মানুষে খাইতো, আমরা সবর লাগি করি। এবার নিয়ম হইলো তুমি পো পিপুলের চারাটি দিতাই সিন্নি না করিয়া যারার মা বাপ নাই এতে মেসি তারারে তুমি পয়সা দিলাইতাই চারাটির পয়সা। আমরা বুঝি না, আমরা সিন্নি করি বড় করিয়া সিন্নি না করিয়া যখন চারাটি দেন আরও পালা আপনার বাফর লাগি মানুষে দোয়া করবো। তো নেক্সট টাইম আমরা আর সিন্নি করতাম না, এই সিন্নিটা হরো হয়েছে খালি পপি ফুলো লাগে। আর আমরা আম্মার মুখের মুখায় চাইয়া পয়লা সিন্নি হরো হয়েছে, নেক্সট টাইম আর হরো হইতো নাই। দেখতা পারা দুইটা আখনি বানানি হয়েছে আর দুইটা বুনা। সো দেখতা পারা আমি এটা আমার বৈনন্তর হয়েছি রেকর্ড ধরিয়া দিবার লাগি, ওগুলো আপনার লোকের শেয়ার করলাম, হোপ আপনার কাছে ভালো লাগবো। আর আখনিটা দেখতে খুবই নাইস লাগে, লাগের মজুব। আর এখন দেখতে পারা আমি একটা রাপ বানাইছি, সো আপনার লোকের শেয়ার করলাম। আর গাইজ আমি আপনার আর একটা কথা জিখাইতাম চাই, আপনার প্রবলেম অনেক কমেন্ট রিসিভ করতে ইউটিউব ভিডিওত, বিকজ আমার প্রিভিয়াস ভিডিওত আমি লাইক রিসিভ করছি বা 10 কমেন্টস আমি রিসিভ করছি না। আমি বুঝলাম কিনা আমার প্রবলেমর কমেন্টটা আমার হাজব্যান্ডের ফোন থেকে আমার কোনো একটা কমেন্ট করা হয়েছে বা আমি কমেন্টটা দেখতাম পারছি না আর লাইকে উঠছে। সো আমি থিঙ্ক করলাম আমার চ্যানেল আরও আফাইনতে দেখরা পাইতে দেখরা বা আমি কমেন্ট রিসিভ করলাম না। সো জানলাম না এই প্রবলেমটা কিতা, আপনারা কেউ যদি জানেন তে কমেন্ট দিলেও আমার কমেন্ট করিয়া প্লিজ জানাইবা, সেনে আমি আমার কমেন্ট দেখতাম পারলাম না। ফার্স্ট টু ডেইজ আমি কমেন্ট রিসিভ করছি, দেন সাডেনলি আসতে আমার কমেন্ট বন্ধ হয়ে গেছে, কোনো কমেন্ট আন না। তো আমি দেখলাম লাইক বাড়ে, দ্য মিনস আমার ভিডিও দেখা ওর। আর কেউ জানেননি এই প্রবলেমটা খেনে ওর কমেন্ট খেনে দেখা যান না, প্লিজ জানলে কমেন্ট বিলো কমেন্ট করে জানাই বা কিতা করা লাগবো, কিতা করলে কমেন্ট দেখতাম পারবো প্লিজ। আর দেখতে পারো এখন আমি একটা মিট কারি বুনলাম, সো মিট দিয়ে আমি উড়ির বিছে দিয়ে রানবো। দেখতে পারো ফার্স্ট আমি মিটটা বুনিয়ে নিলাম, তো 5 মিনিট আগে দেখছেন আমি স্পাইসটা দিছি, এখন আমি পুরো লাড়াচাড়া করবো যাতে মশলার গন্ধটা যায় কি। অ্যান্ড দেন পরে আমি অ্যাড করবো তোরা টমাটো, দেখতে পারা চেরি টমাটো অ্যাড করছি, এখন লাড়িয়া দিয়ে খাবা করে রাখি দিবো ও ফিউ মিনিট চলে কি। পরে আমি অ্যাড করবো উড়ির বিছি, আমি ই উড়ির বিছিটা ইউজ করলাম ড্রাই উড়ির বিছি, আমার বাংলাদেশ থেকে আইসি। তো আমি আগের দিন ভিজাই তৈছি, পরে দইয়া ক্লিন করিয়া পুরা নরম হয়েছে, ড্রাই উড়ির বিছি দেখুন যেন শক্ত থাকে। তো আমার গেছে অত ভালো লাগে না ড্রাই উড়ির বিছি, সামটাইম হিজে সামটাইম হিজে না। তো আমি ভিজাই তৈছি আগের দিন যাতে উড়ির বিছিটা হিজে। তো এখন আমি দইয়া দেখতা পাড়া দিলাইরাম, আর যখন বিছিটা হিজে হিজলে কিন্তু ড্রাই উড়ি বিছি খাইতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে আমার কাছে খাইতে বাংলাদেশের উড়ির বিছি। আর যেহেতু আখতা আখতা রান্ধি আর উড়ি বিছিটা হিজে না, এত বাদ লাগে লাগে, অত কষ্ট করে রান্ধলাম আর উড়ি বিছিটা হিজিছে না। সামটাইম ও খালি ড্রাই উড়ি বিছি না, প্যাকেটের উড়ি বিছি যদি আনিয়া রান্ধি হিজে না, এটা মনে হয় বেশি দিন রাখার লাগে, আই থিঙ্ক ফ্রিজও থাকলে উড়ির বিছিটা হিজে না। সোলা ড্রাই উড়ির বিছি লগে হয় সেম ড্রাই উড়ি ওঠার লাগে, আমার কাছে ভালো লাগে না খাইতে সামটাইম উড়ি বিছি। উড়ি বিছি ইজ রিয়েলি নাইস, আমি ভালো পাই বা না হিজলে তো আপনি খাইতে পারতো না, ভালো লাগতো না, হিলা টেস্ট করতো না। তো এখন আমি কাবা করে রাখি দিবো আর এভরি 5 to 10 মিনিটস আমি লাড়িয়ে দিবো যাতে নিচে না ধরে, বিকজ উড়ি বিছি থেকে কোনো পানি বার হইতো না একটা ড্রাই। আর আমার কিন্তু যে লং লাগছে উড়ির বিছিটা হিজাইতে আমি পানি অ্যাড করছি, দেখতে পারা কেন পানি অ্যাড করছি, বিকজ উড়ির বিছি হিজে না নিচেও ধরিলা, সো পানি অ্যাড করা লাগছে। দেখতে পারা কারিটা কি লই আইসে, বা আমি বাক্কা জাল দিছি, আই থিঙ্ক আওয়ার অ্যান্ড হাফ দিছি জাল উড়ির বিছিটা হিজার লাগে।
আর মিথটা আমি 60% কুক করার পরেও আমি উড়ি বেশিটা ধরছি। আর যে নৌ অত লং লাগবো উড়ি বেশি হেজার লাগে, আর তো আগের দিন ভিজাই তৈছি কিবান হেজি যাইতে পারে, এখন এখন লাখা নয়, সামটাইম উড়ি বেশি হেজি যায় সামটাইম হেজে না। সো আমি 60% কুক করিয়াও বেশিটা অ্যাড করছি, পরে দেখছি আমার মিট বেশি নরম হয়ে গেছে। সো পরে আমার উড়ি বেশিটা হেজিছে বা মিটটা থোড়া নরম হয়ে গেছে, এর মাঝে আমি মাঠেন দিয়ে রাঁধছিলাম আর দেখতে পারে আমার কারিট হয়ে গেছে। আর এই খানিটা দেখাইলাম আমার সিস্টার ইনলর হাউসে যাওয়া হয়েছিল দুই দিন আগে, সো তাইন খিতা খিতা রাঁধছেন খিতা দিয়ে খাওয়া হয়েছে ওটা মিশা করলাম। আর এখানে দেখতে পারা বাংলাদেশি লেসু আইসছে, সো আমি বাঙালি সপ্তাহে আনছি। আর এখানেও দেখতে পাররা তোরা মিষ্টি আনছি আমি আর তোরা বার্ফি আনছি, মিষ্টি কিতা আমি মিষ্টি বালা পাই না, আমি লাড্ডুটাও খাই সো লাড্ডুও বেশি আনছি। আর আমার হাজব্যান্ডে বালা পাইন গোলাপ জাম খালা জাম, তো তারা কাছে খালা জাম আসছিল না গোলাপ জাম আসছিল আনছি, পরে আমরা মিষ্টিটা এনজয় করছি। আমার বাচ্চানতেও তারা আর কোনো ধরনের মিষ্টি খাইন না, তাই তাই আমি জেলা লাড্ডু খাই তারাও লাড্ডু বালা খায়, সো লাড্ডু দেখতে পাররা ফো আনছি চারটা লাড্ডু আনছি আমি। সো দেখতে পাররা মিক্স মিষ্টি আমি তোরা তোরা একটা একটা আনছি, মিষ্টি তো আর বেশি আনলে খাওয়া হয় না আমি তোরাও আনছি। আর এখন দেখাই মো আমরা KFC যাইরাম, বাক্কা কতদিন হয়েছে আমরা KFC খাইছি না, সো KFC খাওয়াতে যাইরাম। সো আমরা গরুর খান্দাত আছে একটা KFC, একটাত নাকি আমরা দূরে একটাত গেছি, আমরা লং ড্রাইভ হয়ে গেল আর বাচ্চা তোরা তোরা টাইম দিলাইলাম পালাও খাই লাইলাম। সো দেখতে পারলাম এখন আমরা KFC যাইলাম। আর এখন দিন তো যে বাড়তি রাইতে যায় চারটার সময়, দেখতে লাগে মনে হয় আমরা 8-9টার সময় যাইলাম, ও আরও বেশি টাইম লাগবে যে ডাক হয়েছে। আর এখন এলি ডাক হয়ে যায় দিন বাড়তি রাইত নামবা। তো দেখতে পারো আমরা KFC-তে এখন আইয়া হামাইলাম। তো আমরার বড় হান্দাজ যে KFC-টা খুবই বড়, আর আমি যে টাউনে থাকি আমরা টাউনের KFC দুইটাও হালাই, আমরা হান্দাজ দুইটাও KFC দুইটাও হালাই। তো এখন গিয়ে আমরা ফার্স্ট সিট তো পাইমু 89 তাম ডিসাইড হওয়া লাগবো, দেন পরে আমরা ফুডটাও দেখব। তো দেখতে পারো আমরা সিট পাইলাইছি হান্দার একটা টেবিলও পেয়েছি, আর তারা একটা চেঞ্চরে বইয়াতে আইসি আর আমরা এখন খানিতে অর্ডার দিলাম। KFC-র আমার কাছে ভালো লাগে তারা চিকেনটাও ফ্রেশ থাকে। আর আমরা টাউনের তিনটা KFC আছে, তিনটার মধ্যে দুইটা হালাল HMC প্রুভ করা দামিজ হালাল, আর একটা হালাল নাই, সো একটু কিন্তু কোনো দিনও বেশি না। সো আপনার লোকে থাকা ফুডটা ওপরে আমি আপনার লোকের শেয়ার করবো। তো দেখতে পারলাম আমরা খানিটা আসছে, খানিটা এখন এনজয় করব। আর পরে আমি একটা ক্লিপ দেখাইমু, আমি ডক্টরও গেছিলাম, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আসছিল আমার, আমার আসছিল আর আমার মেয়ের আসছিল। সো আমরা ডক্টর থেকে পরে যাওয়া হয়েছে কেমিস্ট্রো আমি তোরা রেকর্ড করছি, ওগুলো আপনার লোকের শেয়ার করবো। আর ডক্টরও যাওয়া হয়েছিল ওদিন আমি গেছি, সো ও ক্লিপটাও আমি শেয়ার করবো আপনার লোকের। সো এখন দেখতে পারো আমি কেমিস্ট্রি ওয়েট করলাম মেডিসিনও লাগে, ধরো 5-10 মিনিটস লাগে তারা মেডিসিন রেডি করতে। সো ও পাখে দিয়ে আমি তোরা রেকর্ড করছি আপনারা লাগে, হোপ ভালো লাগে আপনারা নিচ্ছে।
পরে আমরা দেখা করা গরু আইছি মেডিসিন লইয়া, আমার পরে তোমরা শপিং আনছো আমার হাজবেন্ডের, তো ওগুলাও আমি আপনার লগে শেয়ার করলাম। আর যদি আপনার ভালো লাগে আমার ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভালো থাকো, ফাইস্কো তখন পর্যন্ত নেক্সট ব্লগ আপনার লগে মাত হইব। আসসালামু আলাইকুম।